एफ ए यू एक्स এই ওয়ার্ডটিকে ফক্স না বলে কেন এটিকে ফো বলা হয়? ISLAY এই ওয়ার্ডটিকে ইজলে না বলে কেন এটিকে ইলা বলা হয়? অথবা CHEZ এই ওয়ার্ডটিকে চিজ না বলে কেন এটিকে সে বলা হয়? কোনো ওয়ার্ডের মধ্যে যখন এক্স ওয়াই এবং জেড লেটারটি থাকে তখন কিন্তু অনেক সময় তার উচ্চারণ সাইলেন্ট হয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SA লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো যখন কোনো ওয়ার্ডের মধ্যে এক্স ওয়াই এবং জেড লেটারটি থাকবে কখন এবং কেন তার উচ্চারণ সাইলেন্ট হবে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তাহলে নতুন কিছু শেখা যাক। প্রথমেই বলবো সাইলেন্ট লেটার এক্স এর বিষয়ে। কোনো ওয়ার্ডের মধ্যে এক্স লেটারটি থাকলে কখন এবং কেন তার উচ্চারণ সাইলেন্ট হবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট রুলস অথবা নিয়ম নেই। তবে কিছু কিছু ওয়ার্ডের মধ্যে এই এক্স লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়ে থাকে। এই ওয়ার্ডগুলি হলো বডো, বডো, ফো, ফো, ফোপা, ফোপা, রু, রু, সু, সু ইত্যাদি। এই সবকটি ওয়ার্ডেই কিন্তু এক্স লেটারটির কোনো উচ্চারণ করা হচ্ছে না। এবার বলবো সাইলেন্ট লেটার ওয়াই এর বিষয়ে। কিছু কিছু ওয়ার্ডে কোনো ভাওয়েলের পরে যদি ওয়াই লেটারটি থাকে তখন কিন্তু অনেক সময় ওই ওয়াই লেটারটির উচ্চারণ সাইলেন্ট হবে। যেমন ডে, ডে, কি, কি, ইলা, ইলা, মেয়র, মেয়র, প্রেয়ার, প্রেয়ার ইত্যাদি। এই সবকটি ওয়ার্ডেই কিন্তু ওয়াই লেটারটি থাকা সত্ত্বেও তার উচ্চারণ সাইলেন্ট রয়েছে। এবার বলবো সাইলেন্ট লেটার জেড এর বিষয়ে। কোনো ওয়ার্ডের মধ্যে জেড লেটারটি থাকলে কখন এবং কেন তার উচ্চারণ সাইলেন্ট হবে এ বিষয়েও কিন্তু কোনো সুনির্দিষ্ট রুলস অথবা নিয়ম নেই। তবে কিছু কিছু ওয়ার্ডে এই জেড লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়ে থাকে। যেমন সে, সে, লেসে ফেয়ার, লেসে ফেয়ার, রাদেভু, রাদেভু অথবা রনডিভু, রনডিভু ইত্যাদি। ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।